আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম নাজিলের মাস শাহরে রমাদান, সেই কোরআন নাজিলের মাসে কোরআনে কারীমের তাফসির করার এবং শোনার জন্য নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসার এবং বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে যে সকল ভাই এবং বোনেরা শুনছেন, সবাই আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমাদান মাসের সাথে কোরআনের এক গভীর সম্পর্ক। রমাদান মাস, শুধু রমাদান মাসটাও একটি ফজিলতময় মাস, আবার রমাদানের অন্যান্য ইবাদতগুলো এক একটি ফজিলতময় ইবাদত। এই রমাদান মাস ফজিলতময় হওয়ার মূল যে কারণ, অনেকগুলো কারণ নিহিত রমাদান মাস ফজিলতময় মাস হওয়ার। তন্মধ্যে এক নম্বর যে কারণটি সেটি হল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এক নম্বর কারণ হল যে রমাদান মাস তো সেই মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়া, এটা হলো রমাদানের ফজিলতের এক নম্বর কারণ। রমাদানের ফজিলতের আরেকটি কারণ হলো সিয়াম। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদেরকে আলাদা আলাদা মাসে বিভিন্ন মাসে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ পাক একই মাসে একসাথে পুরা রমাদান মাস ব্যাপী সিয়াম দান করে রমাদানের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। রমাদানের ফজিলত বাড়ার আরেকটি অন্যতম কারণ হল এই রমাদান মাসে লাইলাতুল কদর আছে, লাইলাতুল মোবারকা, বরকতময় রাত লাইলাতুল কদর এই মাহে রমাদানে, অন্য কোনো মাসে নয়। এই লাইলাতুল কদর রমাদান মাসের গুরুত্বকে ফজিলতকে বাড়িয়ে দিয়েছে। তো রমাদান যেই কারণে ফজিলতময় সেটি হলো কোরআন নুজুলে কোরআন, কোরআন নাজিল হওয়া। আল্লাহ পাক আমাদেরকে সেই রমাদান মাসে কোরআন থেকে কিছু আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আমাদের আলোচনা হয়েছে। আজকে 257 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। 255 নম্বর আয়াতটি গেল আয়াতুল কুরসি,
কোরআনে কারিমের সবচেয়ে ফজিলতময় বড় মহান আয়াত, আজামু আয়া, আফদালু আয়া। এরপরে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিষয়ক, তাওহীদ বিষয়ক, কালেমায়ে তৈয়বা বিষয়ক আল্লাহ পাক কথা বলেছেন। এরপরে ঈমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, এজন্যই তো মুমিন। কিন্তু আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কেমন হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 257 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনের সাথে আল্লাহর সম্পর্কটা সুন্দর করে আল্লাহ পাক বর্ণনা করেছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি। ইমানদারদের সাথে আল্লাহর সম্পর্ক বেলায়েতের সম্পর্ক, মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা কিসের কথা বলেন? হ্যাঁ, বেলায়েতের সম্পর্ক, বেলায়েত। বেলায়েত মানে বন্ধুত্ব, বন্ধুত্বকে আরবি ভাষায় বলে বেলায়েত। তো আল্লাহ পাক সরাসরি বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক হলেন ইমানদারদের ওয়ালি। ওয়ালি মানে বন্ধু, আল্লাহ হলেন আপনাদের ফ্রেন্ড। ফ্রেন্ড করলে বুঝে, বেলায়েত বললে বুঝে না নাকি? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ইমানদারদের বন্ধু, ওয়ালি। তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমরা কি আল্লাহর? আমরাও বন্ধু। বন্ধুত্ব কি একদিক থেকে হয়? বন্ধুত্ব দুই দিক থেকে হয়। আল্লাহর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে বন্ধুত্ব করেন, আর ইমানদার বান্দারা আবার বন্ধুত্ব করেন কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহর জমিনে যত ইমানদার আছেন, যত মুমিন আছেন, সবাই আল্লাহর ওলি। এই যে এখানে যারা বসে আছেন সবাই আল্লাহর ওলি, এবং যারা আমাদের তাফসীর শুনতেছেন তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। এই কথা শুনে তো অনেকে এখন ভীষণ চিন্তায় পড়ে গেছেন, কিরে আমি আবার আল্লাহর ওলি হয়ে গেলাম কবে? আপনি নিজের চিন্তা নিজে করতেছেন, কিরে আমি তো ঠিক মতো নামাজে পড়ি না, আবার বলে আমি আল্লাহর ওলি। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম ঠিক করতে হবে আপনি ইমানদার কিনা, আপনি আমানু কিনা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদার হইতে হবে, ইমান থাকতে হবে। বিশুদ্ধ ইমান যার আছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহর ওলি। সবাই আল্লাহর ওলি, সকল মুমিনেরাই আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য কয়টা সাবজেক্ট? আমাদের পুরানা যারা শ্রোতা আছেন তারা বলেন দেখি, এই বিষয়ে আমরা অসংখ্যবার আলোচনা করছি। ইমান, একজন ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা সাবজেক্টে পাস করতে হবে? হ্যাঁ, সবাই জিরো, কেউ পারে নাই আজকে। সাবজেক্ট হলো দুইটা, সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খাউফ নাই, তাদের কোনো হুজন নাই। আল্লাহ পাক দুইটা কথা বলছেন, একটা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় কিসের থেকে? লা খাউফুন আলাইহিম ফিমা ইয়াসতাকবিলুনহু, মানুষের মৃত্যুর পরে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছার আগে মাঝখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভীতিকর যতগুলো ঘাঁটি আছে, এখানে আল্লাহ পাক খাউফ শব্দ ব্যবহার করেছেন। খাউফ মানে কি? ভয়। তাহলে মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত মাঝখানে অনেকগুলো ঘাঁটি আছে, স্টেশন আছে, এই স্টেশনগুলো ভয়ঙ্কর ভীতিকর স্টেশন। এগুলা যারা হবে আউলিয়া উল্লাহ,
ফালা খাউফুন আলাইহিম, এই স্টেশনগুলোতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ফেরেশানিও নাই, ফিমা ইয়াতরুকুনাহু, খাউফ হলো ইয়াস্তাকবিলুনাহু আর হুজন হলো ইয়াতরুকুনাহু, মানে দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোনো চিন্তা ফেরেশানি থাকবে না। মানে দুনিয়াতে আমরা যখন মাকে হারাই, বাবাকে হারাই, তা আমরা যেমন ব্যথিত মা বাবার জন্য, মা বাবাও তো আমাদের জন্য ব্যথিত। যিনি মারা গেছেন ওনারকে চিন্তা নাই, হায়রে আমার দুনিয়াতে ছেলে রেখে গেলাম, মেয়ে রেখে গেলাম, কত মানুষ মারা যাচ্ছে ছোট ছোট শিশু রেখে, ছেলে রেখে মেয়ে রেখে, তো ওই মানুষটার কি কবরে গেলে চিন্তা লাগে না? আমরা যেমন চিন্তা করি মা বাবার জন্য, তো মা বাবারও এরকম আমাদের জন্য চিন্তা লাগে না? লাগে। আল্লাহ পাক বলছেন যারা আউলিয়া উল্লাহ, যারা আল্লাহর বন্ধু, এদের ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে যাদেরকে রেখে গেছে এদের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি লাগবে না। আল্লাহ পাক এই দুনিয়ার ছেলে মেয়েদের থেকে, বন্ধু বান্ধবদের থেকে উত্তম বন্ধু বান্ধব সেখানে তার জন্য ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সে দুনিয়ার এদের জন্য আর কোনো চিন্তায় লাগবে না। এরপরে আবার আল্লাহ পাক বুঝাইলেন যে যারা আল্লাহর বন্ধু, যারা আউলিয়া উল্লাহ, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের সবার মনে এই আয়াত শোনার সাথে সাথে অন্তরে সবার জাগবে, হায়রে আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারতাম তাহলে আমার কোনো ভয়ও থাকতো না, চিন্তাও থাকতো না। তা আল্লাহ পাক এজন্য কোরআনে কারিমটাকে আল্লাহ পাক এমনভাবে গাঁথনি দিয়েছেন, এক আয়াত পড়ার পরে আপনার যে প্রশ্নটা আসবে এটা পরের আয়াতে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাথে আপনার কথাটা এমনভাবে হচ্ছে, কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা, এই কথাটার মধ্যে প্রথম বাক্যে আপনি যে প্রশ্নটা করবেন আল্লাহ জানেন যে আপনার মনে এই প্রশ্নটা আসবে, সাথে সাথে পরের আয়াতে আল্লাহ পাক সেটার উত্তর দিয়ে দেন। তা আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন যে বান্দা তুমি যদি আউলিয়া উল্লাহ হইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, তো তোমার দুইটা সাবজেক্ট লাগবে, এক সাবজেক্টে 50 আর এক সাবজেক্টে 50, এই 50 নম্বরের দুইটা কোর্স পড়লেই বাস তুমি আউলিয়া উল্লাহ। এই দুইটা কোর্সের নাম কি? আল্লাযীনা আমানু, প্রথম কোর্সটার নাম হলো ইমানের কোর্স, ইমান, ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় কোর্সটার নাম তাকওয়া। তাহলে ইমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর, বাস এই দুইটা সাবজেক্ট হলো ওলি হওয়ার বিষয়। এই দুই সাবজেক্টে আপনি পাশ করলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাহলে একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। এখন আমরা যারা এখানে আছি আমাদের সবার কি ইমান আছে না নাই? ইমান নাই কার? আলহামদুলিল্লাহ একজনও পাওয়া যাচ্ছে না যার ইমান নাই। কে আছে? আপনি দুর্বল, আমি তো বলছি নাই, আছে কিন্তু দুর্বল, একেবারে নাই এরকম তো কেউ নাই। তাহলে এই সাবজেক্টে তো সবাই পাস, কি বলেন? ইমানের কোর্সে সবাই পাস করছেন না? যারটা দুর্বল সেও তো মিনিমাম 50-17 তো পাইছেন, 17 পাইলেও তো পাস। তাহলে দুর্বল হইলেও কি 17-র নিচে তো আর যায় নাই, 17 থাকলেও তো আপনি পাস। তাহলে এই সাবজেক্টে আলহামদুলিল্লাহ পাস। তাহলে আরেক সাবজেক্ট হলো তাকওয়া। তাকওয়ার সাবজেক্টে যদি আপনি পাস করেন তাহলে আপনি 50% এখন আল্লাহর ওলি হয়ে আছেন, আর 50% তাকওয়া। তাকওয়ার মধ্যে যদি আপনি পাস করেন তাহলে আপনি ওই আউলিয়া উল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মার এক জগৎ বিখ্যাত ইমাম, তিনি তার আকীদার গ্রন্থ আল ফিকহুল আকবার, তিনি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লিখেছেন, আল্লাহর ওলির ব্যাপারে আমাদের আকীদা কি, আমাদের আকীদা হবে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, দুনিয়াতে যত মুমিন আছে সবাই আউলিয়াউর রহমান, সবাই আল্লাহর ওলি। তবে আকরামুহুম ওয়া আতবাউহুম ওয়া আতওয়াহুম লিল কোরআন, তবে এই ওলির একটা ক্লাসিফিকেশন আছে, একটা স্তর আছে ওলিত্বের, বন্ধুত্বের। মানে যে ব্যক্তি যত বেশি নাম্বার পাবে এই দুইটা সাবজেক্টে সে তত আল্লাহর সাথে বন্ধুত্বটা তার বেশি। একজনে পাইলেন 17-17-34, আরেকজনে পাইলেন 30-30-60, আরেকজনে পাইলেন 40-40-80, তো এই সবার বন্ধুত্ব কি সমান? এজন্য সবাই বন্ধু। বন্ধুত্ব না থাকলে কি আমরা আল্লাহর উপরে ইমান আনছি?
আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না থাকতো আপনি কি এখানে বসতে পারতেন এখন এই আল্লাহর কথা শোনার জন্য? এই যে আল্লাহর কথা শোনার জন্য বসছেন, এটাই তো আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমাণ। আল্লাহর সাথে বন্ধুত্ব আছে বলেই তো যে নামাজ তো পড়ছি, একটু আল্লাহর কয়েকটা কথা শুনি যায় না, এই জন্যই তো বসছেন। তাহলে এটাই কিন্তু আল্লাহর ওলির প্রমাণ, ওলিত্বের প্রমাণ, আল্লাহর বন্ধুত্বের প্রমাণ। কিন্তু আমরা এই বন্ধুত্বের সংজ্ঞাটা না জানার কারণে আমরা সমাজের কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে এরা আল্লাহর ওলি আর বাকি সব কি কি বাকিরা কি কয়েকজন শুধু আল্লাহর ওলি আর বাকি সব আমরা মনে করি যে এরা আল্লাহর ওলি না, আমরা সাধারণ জনগণ, সাধারণ জনগণ আল্লাহর ওলি না। এটা ওলি সম্পর্কে ভুল কনসেপ্ট, ভুল ধারণা। এই জন্য কী করি, এই ভুল ধারণা শুধু ভুল ধারণার মধ্যে থাকে নাই, একটা ভুল ধারণা যখন আপনার মনে জন্মাবে, এক ভুল ধারণা শত শত ভুল ধারণার আপনার মনে তৈরি করবে, অসংখ্য শেরেক তৈরি করবে, অসংখ্য বেদাত তৈরি করবে। এই ভুল কনসেপ্টটা এই উপমহাদেশের মুসলমানদের মনে ঢোকার কারণে তারা কয়েকজন মানুষকে ওলির সীমাবদ্ধ করে ফেলছে যে এই কয়জন মানুষ খালি আল্লাহর ওলি বাস। এখন বিপদে আপদে নজর মান্য যা করা দরকার ওই কয়জনের জন্যই করে, এর বাহিরে বাকিদেরকে আল্লাহর ওলিও মনে করে না, তাদের জন্য আর নজর মান্য তো করে না। এই জন্য দেখা যায় কয়েকজন ব্যক্তিকে আল্লাহর ওলি নির্দিষ্ট করে ওই আল্লাহর ওলির পূজারী হয়ে যায় মানুষ। মানে একটা ভুল ধারণা থেকে এবার পর্যায়ক্রমে অসংখ্য ভুল ধারণা শেরেকার বেদাতের জন্ম। এই জন্য সহজ ভাষায় একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লক্ষাধিক ছিলেন না, এক লক্ষের উপরে, আচ্ছা তাদের মধ্য থেকে কোন আল্লাহর ওলি নির্ধারিত ছিলেন? হ্যাঁ, সাহাবিদের মধ্যে অমুক অমুক আল্লাহর ওলি আর বাকিরা আল্লাহর ওলি না, এরকম কোন ক্লাসিফিকেশন পেয়েছেন আজ পর্যন্ত? তাহলে সাহাবিরা 100% সাহাবি সবাই আউলিয়াউল্লাহ, সবাই আল্লাহর ওলি। আচ্ছা তাবেইনে কেরামদের মধ্যে আসেন, তাবেইনে কেরামদের কিছু কিছু আল্লাহর ওলি, কিছু কিছু আল্লাহর ওলি না, এরকম ছিলেন তাবে তাবেইনদের মধ্যে? আচ্ছা আরেকটা জিনিস দেখেন, বর্তমান দুনিয়ায় দেখেন 1400 বছর পরে চলে আসেন, আরব দেশে, আরব দেশে কোনো আল্লাহর ওলি আছে? জি, আরব দেশে জীবিত আল্লাহর ওলি আছে? হ্যাঁ, কেউ কয় আছে? জীবিত আল্লাহর ওলি মানে আমরা যে কনসেপ্টে আল্লাহর ওলি বুঝি সেই আল্লাহর ওলি সেখানে নাই। এই জন্য দেখবেন যে ফির সাহেব মক্কা মোকাররমা, মক্কা মোকাররমার ফির সাহেব কোনোদিন আপনারা দেখার সৌভাগ্য হয়েছে? বাংলাদেশ সফরে আসছেন বা যারা হজে গেছেন আপনারা যদি দেখতেন যে ফির সাহেব মক্কা মোকাররমা, তো একবার দেখে আসার চেষ্টা করতেন না যে মক্কার ফির সাহেবটা দেখে যাই? কোনোদিন দেখছেন মক্কার নামও শুনছেন নাই? ফির সাহেব মদিনা মুনাব্বারা এরকম শুনছেন? ফির সাহেব রিয়াদ, ফির সাহেব আবুধাবি, ফির সাহেব কুয়েত, ফির সাহেব বাহরাইন, ফির সাহেব কাতার, তারপরে ফির সাহেব মিশর, ফির সাহেব আলেকজান্দ্রিয়া, ফির সাহেব নাইজেরিয়া, ফির সাহেব আলজেরিয়া, ফির সাহেব তুরস্ক তুর্কি, এরকম শুনছেন কোথাও? ফির সাহেব ওয়াশিংটন ডিসি শুনছেন? ফির সাহেব ব্রিটেন, ফির সাহেব ম্যানচেস্টার, তারপরে ওই আরও যা যা আছে, এদিকে আসেন ফির সাহেব মালয়েশিয়া, ফির সাহেব মালয়েশিয়া আছে, ফির সাহেব ইন্দোনেশিয়া জাকার্তা, ফির সাহেব বালি, তারপরে ফির সাহেব অস্ট্রেলিয়া, ফির সাহেব চীন, ফির সাহেব জাপান, ফির সাহেব ফিলিপাইন, ফির সাহেব থাইল্যান্ড। আচ্ছা সারা দুনিয়ার কোথাও এরকম আল্লাহর ওলি নেই, সব আল্লাহর ওলির কারখানা আসলো কোথায়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশে শুধু সব আল্লাহর ওলির, আর পৃথিবীর কোথাও আল্লাহর ওলি নাই। এটা হলো এই উপমহাদেশের মানুষের আল্লাহর ওলির ভুল কনসেপ্ট। এই জন্য সব ওলির কারখানা এখানে হয়েছে, পৃথিবীর আর কোথাও হয়নি। ওইসব দেশের মানুষ ইসলাম সঠিকভাবে বুঝছে বলেই সেখানে এই আল্লাহর ওলি জন্ম হয়নি, কারণ সেখানে আল্লাহর ওলি নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই,
সাধারণ মানুষ বুঝে। সাধারণ মানুষকে যদি আপনি আরব দেশে গিয়ে কাতারে, কুয়েতে, আবুধাবিতে যাই যদি বলেন যে ভাই শুনেন ফিস সাহেব ধরা ফরজ, তখন জনগণেই এমন ধরা দিবে, চোর যেভাবে ধরে সেইভাবে ধরবে। চোর ধরি না আমরা, ডাকাত ধরি না, মাঝে মাঝে সন্ত্রাসী ধরি, জঙ্গি ধরি, এরকম ধরি না। এই এই ধরাটা যেমনভাবে ধরে, আরব দেশের সাধারণ জনগণের কাছে যদি বলা হয় যে ভাই আসেন ফিস সাহেব ধরেন, তো তারা ওইভাবে ধরবে। আমরা যেভাবে ধরি সেই ধরা না, সেটা আরেক ধরা। এই জন্য সেখানে ব্যবসা জমানো খুব কঠিন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, ওলির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যত মুমিন আছে সমস্ত মুমিন আল্লাহর কোরআনের এই 257 নম্বর আয়াত দেখেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, দুনিয়ার যত ইমানদার আছে সমস্ত ইমানদারদের ওলি আল্লাহ, সমস্ত ইমানদার আল্লাহর বন্ধু। তাহলে নির্দিষ্ট করা যাবে না কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি না, এই নির্দিষ্ট করলেই সেখানে অসংখ্য শেরেক আর বেদাতের জন্ম নিবে। আর যাকে আপনি ঠিক করবেন তিনি আল্লাহর ওলি, তিনি হয়তো এই ওলিত্ব দিয়ে সার্টিফিকেট দিয়ে ব্যবসা করবে না, কিন্তু তার ছেলে, তার নাতি, তার পরবর্তী প্রজন্ম এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা শুরু করবে। এক প্রজন্মে না এক প্রজন্মে গিয়ে সে এটার ব্যবসা করবেই। আচ্ছা, এখানে আরেকটি আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো যে দুইটা কোর্সের কথা আমরা বললাম, একটা ইমান আর একটা তাকওয়া, দুইটা কোর্সেই কালবের বিষয়, মানে গোপনীয় বিষয়, এগুলার বাহ্যিকভাবে দেখা যায় না। ইমান কোথায় থাকে, ইমানের স্থানটা কোথায়? জি, কালবে। ইমানের স্থান হইল কালব। ইমান যদি দেখা যাইত, ইমান যদি বাহিরে দেখা যাওয়ার কোনো পন্থা থাকতো, এটার মূল পয়েন্ট যদি কালবে না হইতো, তাহলে আবদুল্লাহ ইবনে উবাই হইতো দুনিয়ার সারা ইমানদার। আবদুল্লাহ ইবনে উবাই হইতো আবু বকর ওমরের মতো সাহাবি, কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই কি? রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার। আচ্ছা, সেই মুনাফিক হইল কেমনে? তার দাড়ি তো আমাদের দাড়ির থেকে লম্বা, তার পাগড়ি তো আমাদের পাগড়ির থেকে লম্বা, তার জুব্বা তো আমাদের জুব্বার থেকে লম্বা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাইকে দাফন করা হয়েছে। এত বড় বুজুর্গ, বুজুর্গ না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক দিয়ে যাকে দাফন করা হয়েছে, তারপরেও সে মুনাফেকের লিডার। কেন লিডার? বাহ্যিকভাবে তো তার সব ঠিক ছিল, পাঁচ ওয়াক্ত নামাজে তাকে জামাতে পাওয়া যেত, প্রথম সারিতে পাওয়া যেত, সব আমল আখলাক তার ঠিক ছিল, কিন্তু ইমানের অবস্থান হইল কোথায়? কালবে। এই জায়গায় গণ্ডগোল ছিল, হেডকোয়ার্টারে, হেড অফিসে তার গণ্ডগোল ছিল। এই জন্য ইমানটা দেখা যায় না। বাহ্যিকভাবে আমরা একজন মানুষকে ইমানদার মনে করতে পারি এবং মনে করব, এটাই আমাদের আকীদা, কিন্তু তার অন্তর ছিঁড়ে আমরা দেখব না যে তার ভিতরে কি আছে। বাহ্যিকভাবে যদি আমরা দেখি যে নামাজ পড়তেছে, দিনের ব্যাপারে সে ঠিক আছে সব কিছু, আমরা বাহ্যিক দেখেই বলবো যে সে ইমানদার, কিন্তু অন্তর দেখবেন কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। তো ইমানটা বাহ্যিকভাবে দেখা যায় না, এটা অন্তরে থাকে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া কালবে, এটাও অন্তরের বিষয়, এটা কিন্তু স্বাভাবিক বাইরের বিষয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার দেখাইছেন এভাবে ইশারা করে করে, যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া হলো ভিতরে। তাহলে বড় পাগড়ি, বড় জুব্বা, বড় দাড়ি, এটা তাকওয়ার পরিচয় বহন করে না। যদি বহন করতো তো তাদেরও বহন করতো। তাহলে তাকওয়াও থাকে অন্তরে গোপনে, ইমানও থাকে অন্তরে গোপনে। তো একজন মানুষ যিনি এই দুই সাবজেক্টে ধরেন লেটার মার্কস পাইল, ইমানেও 40 পেয়েছে, তাকওয়ায় 40 পেয়েছে, এখন দুইটাই কিন্তু আমি আপনি দেখার কোনো ব্যবস্থাপনা নাই, দুইটাই অন্তরের বিষয়, গোপন বিষয়। এটা একমাত্র একজনেই জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ওই মানুষটার দুইটা সাবজেক্টের কোনো সাবজেক্টের খাতায় আপনি দেখেন নাই, নাম্বারও আপনি দেখেন নাই, তা আপনি কিভাবে তাকে সার্টিফিকেট দিলেন যে তিনি আল্লাহর ওলি? তাহলে যিনি সার্টিফিকেট দিছেন উনি তো উনার চেয়ে আরো বড় অপরাধী, কি বলেন? আপনি পরীক্ষার্থীর খাতাও দেখলেন না, মার্কশিটও দেখলেন না, কিছুই দেখলেন না,
না দেখে আপনি নাম্বার দিয়ে দিলেন যে 45 45 90, এই এই কাজটা যদি আপনি করেন, এটা দুনিয়ার দৃষ্টিতে কত বড় অপরাধ। আপনি একজন মানুষের কালবের ইমানও দেখেন নাই, কালবের তাকওয়াও দেখেন নাই, এবং দেখার কোনো ব্যবস্থাপনাও নাই, আপনি ইচ্ছা করলেও দেখতে পারবেন না। এটা দেখতে পারবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে না দেখে না জেনে না শুনে আপনি একজন মানুষকে ঘোষণা দিয়ে দিলেন উনি আল্লাহর ওলি, তাহলে এটাও আপনি বড় গুনার কাজ করেছেন। এজন্য কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যাবে না। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে মানুষটা দিনদার, সলেহীন, ভালো মানুষ, আপনার বাহ্যিক দেখার উপরে আপনি এটা এটা বলতে পারেন, কিন্তু এই কথা বলবেন না যে মানুষটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো আপনিও আল্লাহর ওলি, সে যেমন আল্লাহর ওলি আপনিও আল্লাহর ওলি, সমস্ত মুমিনেই আল্লাহর ওলি। এই ওলির ধারণাটা সুস্পষ্টভাবে লাভ করা দরকার। এই এটার মধ্যে আমাদের ব্যাপক ভ্রান্ত ধারণা আছে, এই জন্য বলে যে আল্লাহর ওলি নাকি মারা গেলেও কবর থেকে দেখে, নাউজুবিল্লাহ, কত বড় শেরকি আকীদা জন্মে গেছে। যদি আল্লাহর ওলি কবর থেকে দেখে, তো যে লোক বিশ্বাস করে যে আমি এখন ফিলিস্তিন মসজিদে আকসায় জেরুজালেমে থাকলে কি হবে, বাংলাদেশ থেকে আমার হযরত কেবলা দেখতেছেন, ওই লোকটাই আবার আমাদের দেশে বিরাট আল্লাহর ওলি। আবার যাকে আমরা আল্লাহর ওলি ঘোষণা দিচ্ছি, তিনি আবার বলতেছেন যে মনসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, শের কি আকীদা। অথচ জনগণ মনে করতেছে আমরা, তিনি জনগণ বলতেছে উনি আল্লাহর ওলি। তিনি আবার বলতেছেন যে কেয়ামতের ময়দানে জাহাজ নিয়ে রওনা দিবে, সব মুরিদদেরকে জাহাজে তুলে জান্নাতে নিয়ে যাবে, আমরা ওদেরকে আল্লাহর ওলি মনে করতেছি। এটা হলো এই যে ওই যেই দেশে মূর্খতা বিস্তার লাভ করে, জাহালত বিস্তার লাভ করে, জনগণ ইসলাম না জানে, দিন না জানে, সেখানে মানুষকে দিয়ে এই সকল ব্যবসা করা সহজ। কিন্তু দিন জানলে, জনগণ যদি সচেতন থাকে, সেখানে এই ওলির ব্যবসা এটা এত সহজ বিষয় না। এজন্য আপনি উপমহাদেশ বাদে অন্য কোথাও গেলে এই ব্যবসা জমানো খুব কঠিন। এই ব্যবসার উর্বর ক্ষেত্র হইল এই উপমহাদেশ বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে সহজ, ইন্ডিয়া পাকিস্তান থেকে আরও সহজ এই ব্যবসা জমানো। এই ব্যবসার কিছু কৌশল জানলে, সাধারণ মানুষকে ধোকা দিয়ে এই ব্যবসা মানে ব্যাপক রমরমা ব্যবসা জমানো, এটা এই দেশে উর্বর জায়গা, সবচেয়ে উর্বর জায়গা বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি আবেগে, ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, কিন্তু দিন কি সেটা জানে না, মানে সহি এলমের অভাব, এলেম নাই, এমনি ইসলামকে ভালোবাসে। ইসলাম যত বেদাত করে আল্লাহর এবাদত মনে করেই করে, যত শেরেক করে আল্লাহর এবাদত মনে করেই করে, তার ইচ্ছা ভালো, অন্তর ভালো, কিন্তু তার এলেম না থাকার কারণে, জাহালতের কারণে, জাহালত বিস্তার করার কারণে সে শেরেক করেও মনে করে যে আমি আল্লাহর এবাদত করতেছি। এই জন্য আমরা আজকে তাফসিরের প্রথমে যে বিষয়টি বলবো যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই বাক্যটা মনে রাখবেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সমস্ত ইমানদারদের ওয়ালি, সমস্ত ইমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই বন্ধু কি করে ইমানদারদেরকে? এই বন্ধু একটা বড় কাজ করেন, সেই কাজটা হলো ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইমানদারদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে নূরের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, জুলুমাতকে আল্লাহ পাক এখানে বহু বচন ব্যবহার করেছেন আর নূরকে এক বচন ব্যবহার করেছেন। অর্থাৎ নূরের রাস্তা একটা আর জুলুমের রাস্তা অনেকগুলা, এই জন্য আল্লাহ পাক বলছে জুলুমাত বহু বচন আর নূর এক বচন বলছেন ইলা নূর। আল্লাহ পাক ইমানদারদেরকে ওই জুলুমাতের অন্ধকার রাস্তাগুলো থেকে বের করে তাদেরকে ইলা নূর, নূরের দিকে নিয়ে আসে, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের ওয়ালি হইল তাগুত, তাদের বন্ধু, তাদের ওয়ালি হইল তাগুত। তাগুত কি জিনিস? আজকে আপনাদের আরেকটা পরীক্ষা হবে যে তাগুত কি জিনিস। জি সবাই না, একজন বলেন, প্রবৃত্তির অনুসরণ এটা তাগুতের একটা অংশ কিন্তু মূল সংজ্ঞা হয় নাই। জি
আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব 100 নম্বর পাইছে আলহামদুলিল্লাহ। এই তাগুতের সংজ্ঞা, এটাই সংজ্ঞা, আমরা এটা বারবার বলছি যে তাগুত কাকে বলে। তাগুতের কিতাবী সংজ্ঞা তো অনেক আছে, ওই সংজ্ঞা আপনারা মুখস্থ রাখতে পারবেন না। আপনাদের সহজ পদ্ধতি হলো কাফের আর তাগুত, এই দুইটার পার্থক্য বুঝলে তাগুত বুঝে যাবেন। কাফের হলো সে অস্বীকার করে, সে মানে না, সে শুধু নিজে মানে না। আর তাগুতটা হলো নিজেও মানে না, আরেকজনকেও মানতে দেয় না। বুঝতে পারছেন? কাফের হলো নিজে মানে না, বাস তুমি না মানো কোনো অসুবিধা নাই। কাফের জন্য মুমিনের জন্য এত হুমকি না, তাগুত মুমিনের জন্য যত হুমকি। কারণ কাফের সে অস্বীকার করে, সে মানে না, সে বললো যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না যারা কালেমা তাইয়্যেবা মানে না, কোরআন আল্লাহর কিতাব এটা মানে না, এরা হলো কাফের। কিন্তু তাগুতটা হলো সে তো নিজে তো মানবে না, ঠিক আছে, আরেকজনকেও মানতে দিবে না। যেমন মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে প্রথম দিকে যে গরিব সাহাবিগুলো আসছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে গরিব মানুষগুলা, এই মানুষগুলা তো ওই বড় বড় কাফের মুশরিকদের কোনো ক্ষতি করে নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন, তা তাদের উপরে তারা অত্যাচার করলো কেন? অর্থাৎ ওই কাফেরগুলো শুধু কাফের না, তারা তাগুত, তারা নিজেরাও মানবে না, আরেকজনকেও ইসলাম গ্রহণ করতে দিবে না। এই যারা এই কাজটা করে, এই কাজটা অনেক ব্যাপক, এটা আপনার নফস তাগুত, বাইজে বলছে প্রবৃত্তির অনুসারে, এই প্রবৃত্তিটাও একটা তাগুত। প্রবৃত্তির কাজ হলো সে নিজেও দিন মানবে না, আপনাকেও মানতে দিবে না। আপনি চাচ্ছেন ফজরের সময় ঘুম থেকে উঠার জন্য, কিন্তু আপনার নফস তাগুত, এই তাগুতে আপনারা ঘুম থেকে উঠতে দিতেছে না, বলতেছে যে আরে তোর সারা রাত ঘুম হয় নাই, এখন কি মজার ঘুম, একটু ঠান্ডা হয়েছে, এখন উঠবি কেন, একটু মজার ঘুম ঘুমাই নে তারপরে উঠবি। এই যে আপনি ফজরের নামাজটা পড়তে পারলেন না, কার কারণে? এই এই নফসের কারণে। এই নফসটা আপনার জন্য তাগুত, এই জন্য এই নফসের দমন করার জন্য বিভিন্নজন যুগে যুগে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এক গ্রুপ হইল নফ যেহেতু এত বেয়াদব, এই বেয়াদবের মারিয়ে ফেলতে হবে, বুঝছেন? এক গ্রুপ খুব কঠোর, এজন্য আগেকার যুগের দেখবেন অনেক সুফিদের জীবনী পড়লে যে কোন কোন শীতের মধ্যে রাতের একটার সময় উঠে পুকুরে গোসল করতে নামছে। কেন এত রাত্রে গোসল কেন? যে তার টার্গেট হলো যে এই বেয়াদবের মারিয়ে ফেলতে হবে শীতের মধ্যে দিয়ে, যেহেতু সে আমাকে খারাপ পথে পরিচালনা করে, এজন্য তাকে জীবন্ত রাখা যাবে না, এজন্য প্রবৃত্তিকে একেবারে দমাই ফেলতে হবে। অনেকে এটার জন্য নিরামিষ খাবার ব্যবস্থা করছে যে প্রবৃত্তি শক্তিশালী হয় যদি মানে ভালো ভালো খাবার খায়। আপনি গরুর গোশত খাইবেন, তারপরে খাসির গোশত খাইবেন, ভালো ভালো খাবার খাইবেন, দেখবেন যে প্রবৃত্তি খুব তাজা হইবে, শক্তিশালী হইবে। এজন্য খাবার বন্ধ করি আপনি শুধু নিরামিষ ভোজী হয়ে যাবেন, তো এটা দুর্বল হয়ে যাবে, বাস আপনি সাধনা করতে আবাদত করতে আর অসুবিধা হবে না। এটাকে দমন করার জন্য বিভিন্নজন যুগে যুগে বিভিন্ন পন্থা নিয়েছেন, কিন্তু এই সব পন্থা নিজেদের বানানো পন্থা। এটার একমাত্র পন্থা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামের পদ্ধতি ফলো করতে হবে, ওই পদ্ধতি ফলো করলে এটা এমনি দমে যাবে। এরপরে আপনার পরিবারও একটা তাগুত, পরিবার পরিবার তাগুত, আপনার স্ত্রী তাগুত হইতে পারে, ছেলে তাগুত হইতে পারে, মেয়ে তাগুত হইতে পারে। কিভাবে? আপনি চাচ্ছেন হালাল রিজিক দিয়ে আপনি জীবন নির্বাহ করবেন, কিন্তু আপনার স্ত্রী চাচ্ছে না, এ রমজানে আমার বাজেট হইল 50,000 টাকা, স্ত্রী বলে দিছে যে ঈদের বাজেট 50,000 টাকা, এখন আপনার ইনকাম হলো 10,000 টাকা, তা 40,000 টাকা আপনি কই পাবেন? তখন আপনি অবৈধ ইনকামের দিকে আপনি হাত বাড়াইলেন। এই হাতটা কার কারণে বাড়াইছেন? স্ত্রীর কারণে, ওই স্ত্রী তাগুত। এই জন্য আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহ। আবু লাহাব তাগুত হইছে ওই স্ত্রীর কারণে, এই জন্য আল্লাহ পাক বলছেন শুধু আবু লাহাব একা ধ্বংস হবে না, ওয়া ইমরাআতুহ তার স্ত্রীকে সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে স্ত্রী তাগুত। ওই দিন এক ভাই গত কয়েকদিন আগে আমার কাছে ফোন করছেন, 17 বার ফোন করছেন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, ফোন করার পরে 17 বারের সময় পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে আমাকে অনেকক্ষণ কথা বললেন,
সর্বশেষ কথা হলো উনি বড় একটা চাকরি করেন কিন্তু ওনার পরিবারে খরচ হয় না, উনি এই জন্য বাধ্য হয়ে সুদের আশ্রয় নিয়েছেন। 40 লক্ষ টাকা উনি এই ইয়াতে রাখছেন, কি বলে এটা, হ্যাঁ ফিক্সড ডিপোজিট না, বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে আছে না যে সঞ্চয়পত্র, হ্যাঁ সঞ্চয়পত্র কিনে রেখেছেন, ওইটা থেকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্ট দিয়ে পরিবারে খরচ চালান। তা আমি বললাম আপনি এত বড় চাকরি করেন তারপরেও খরচ হয় না কেন? কয় ভাই ওই কথা বলতে গেলে তো বড় বিপদ, আমার স্ত্রীর তো মানে বিলাসবহুল জীবনযাপন করে, এই জন্য আমি এত বড় চাকরি করিও আমার ইনকাম দিয়ে স্ত্রীর খরচ হয় না। লাস্টে স্ত্রী আমাকে বাধ্য করেছেন যে তুমি 40 লক্ষ টাকা আমার নামে এই সঞ্চয়পত্র কিনে রাখো, প্রতি মাসে এটার ইন্টারেস্ট আমি নিয়ে আসবো আর খরচ করব। তাহলে দেখেন এখানে উনি বাধ্য হচ্ছেন ওই সুদ খাওয়ার জন্য, কার কারণে? স্ত্রী তাগুত, সন্তান সন্ততির কারণে অনেকে দিন পালন করতে পারে না, ওই সন্তান সন্ততি তাগুত, যেই মা বাবার কারণে ছেলে মেয়ে দিন পালন করতে পারে না ওই মা বাবাও তাগুত। দেখা যাবে অনেক সন্তান দাড়ি রেখেছে, ছেলে দাড়ি রেখেছে, তখন মা বাবা বলে যে ছোট ছেলে এখনো শিশু, এখন শিশুর যে দাড়ি উঠে গেছে সেই খবর তো আর মা বাবার নাই, মা বাবার কাছে তো 50 বছর হইলেও শিশু, 60 বছর হইলেও মা মনে করে শিশু, কিন্তু ছেলে যে বুড়া হয়ে যাচ্ছে সেটা তো মা জানে না, মার কাছে কিন্তু শিশু। এখন বলে যে এত ছোট ছেলে দাড়ি রাখবে কেন? মা বাবা অনেক সময় আপত্তি করে যে এখন দাড়ি রাখলে বিয়ে করাইতে পারবো না, বিয়ে করাইতে গেলে সমস্যা হবে যে ছেলে দাড়ি রাখছে আবার, এই জন্য অনেক মা বাবা দাড়ি পছন্দ করে না। এখানে মা বাবা তাগুত। এই মসজিদেই আমাদের একজন ভাই একদিন আমাকে বলছেন যে ফজরের সময় উনি জামাতে আসতে চান, ওনার আব্বা আম্মা আসতে দেয় না, ফজরের জামাতে আসতে দেয় না। তাহলে এখানে কার কারণে উনি ফজরের জামাত মিস হচ্ছে? মা বাবার কারণে, ওই মা বাবা তাগুত। এইভাবে আপনি হিসাব করলে আপনার নফস তাগুত হইতে পারে, তারপরে পরিবার স্ত্রী ছেলে মেয়ে মা বাবা তারা তাগুত হইতে পারে, সমাজও তাগুত। অনেক কিছু আছে আপনি আল্লাহর ইবাদত করতে চাচ্ছেন কিন্তু সমাজের বাধার কারণে পারতেছেন না, অনেক সামাজিকতা আছে যে সামাজিকতাগুলো দিন বিরোধী কিন্তু আপনি ইচ্ছা করলেও এটা থেকে সরে আসতে পারতেছেন না সমাজের কারণে, ওই সমাজের আইন ওই সমাজের নিয়ম নীতি, এটা তাগুত। অর্থাৎ এটা ব্যাপক জিনিস তাগুতটা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের ওয়ালি হলো তাদের বন্ধু হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা তাদেরকে নূর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক করেন হলো জুলুমাত থেকে নূরের দিকে আনেন, আর এই তাগুতের কাজ হলো নূর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায়, অন্ধকার রাস্তাগুলোর অন্ধকার গলিগুলোর দিকে নিয়ে যায়। আর সবসময় দেখবেন দুনিয়াতেও লক্ষ্য করলে অন্ধকার গলি আর উজ্জ্বল গলি, অন্ধকার গলিতে অন্ধকার কাজে হয়। এই ঢাকা শহরে যত জায়গায় মাদকাসক্তি হয় অন্ধকার গলিতে হয়, দেখবেন যে যেখান দিয়ে গলি আছে বিভিন্ন জায়গা দিয়ে, যেখান দিয়ে একটু অন্ধকার গলি আছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখবেন যে ওখানে মাদকাসক্তির কারখানা আড্ডা বসছে সেখানে, ঠিক না? আর মসজিদে আসার যে রাস্তা সামনে দিয়ে দেখবেন যে একেবারে উজ্জ্বল আলোকিত রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ মসজিদে আসে, এটা নূরের রাস্তা। আর ওই যে অন্ধকার গলি যেগুলা সেগুলা দিয়ে কোনোটা দিয়ে মাদকাসক্তি, কোনোটা দিয়ে জেনা, কোনোটা দিয়ে ব্যভিচার, কোনোটা দিয়ে অশ্লীলতা, এই সব অন্ধকার সে দিয়ে অন্ধকার গলিতেই হচ্ছে। এবং দেখবেন অনেক হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় বর্তমানে আলো অন্ধকারের মধ্যে বানানো হয়, মানে এমনভাবে রেস্টুরেন্টটা বানানো হয়েছে দিনের বেলায় অন্ধকার, মানে এখানে খাবে আর অপকর্ম করবে এই উদ্দেশ্যেই এটা বানানো, এই জন্য এটার অন্ধকার করে বানাইছে, কিছু অন্ধকার কিছু আলো, একেবারে অন্ধকারও না একেবারে আলো না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তাগুতের কাজ হলো তারা মানুষদেরকে নূর থেকে এই অন্ধকার গলির দিকে নিয়ে যায়, নূরটা হলো সিরাত মুস্তাকিম। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর যারা নূর থেকে এই জুলুমাতের দিকে চলে যাবে তারাই হলো আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামে থাকবে তারা চিরস্থায়ী। আল্লাহ পাক এরপরে একজন তাগুতের নমুনা তুলে ধরেছেন, আল্লাহ পাক এখানে তাগুতের কথা বলছেন না, এখন আল্লাহ পাক একজন তাগুত চিনাই দিচ্ছেন যে তাগুতকে।
আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমা ফী রাব্বিহি আনাতাহুল্লাহুল মুলক, হে রাসূল আপনার কাছে কি ওই ব্যক্তিটার খবর আসে নাই যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতেছিল, ফী রাব্বিহি তার রব নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই তাগুত রব নিয়ে তর্ক বিতর্ক করতেছিল, আনাতাহুল্লাহুল মুলক, আল্লাহ পাক বলেন এই তর্ক বিতর্কের মূল কারণ হলো আল্লাহ পাক তাকে রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক কিন্তু এই বিয়াদবটার নাম উল্লেখ করেননি, মানে নাম উল্লেখ করা আল্লাহর শানে আল্লাহর কোরআনে আল্লাহ পাক এটাকে সমীচীন মনে করেন নাই, এই জন্য নাম বলেন নাই, বলছেন যে আনাতাহুল্লাহুল মুলক, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। তাহলে আল্লাহ পাক কাফেরকেও রাজত্ব দে, এই আয়াতের স্পষ্ট দলিল, আনাতাহুল্লাহুল মুলক, আল্লাহ পাক ওই তাগুতকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন। তাহলে ওই আমেরিকার ওবামাকে রাজত্ব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আরও যত কাফের মুশরিক মুনাফিক দুনিয়াতে আছে সবাইকে রাজত্ব আল্লাহ পাক দেয়। আল্লাহ পাক রাজত্ব দেওয়ার অর্থই নয় যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, অনেকে এই ভুল কনসেপ্টও আছে, রাজত্ব পাইলে মনে করে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট বলেই আল্লাহ আমাকে দিছে। তো নমরুদের উপরে কি আল্লাহ সন্তুষ্ট? তা আল্লাহ তো নমরুদকে রাজত্ব দিয়েছেন। এখানে এই আয়াত দলিল হলো আল্লাহ পাক কাফের মুশরিক মুনাফিককেও রাজত্ব দেন। এখানে আল্লাহ পাক নাম বলেন না, কিন্তু সেই লোকটাকে নমরুদ, নমরুদের দুইটা নাম এসেছে, কোনো জায়গায় আসছে নমরুদ, কোনো জায়গায় আসছে নমরুজ। তার এই এটার উচ্চারণে মানে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে দুই রকম আসছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বিতর্কটা কি? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, إبراهيم عليه السلام বললেন আমার রব তো তিনি যিনি দুনিয়ার সব কিছুকে জীবন দান করেন আর মৃত্যু দান করেন। আমার রবের কাজ অনেকগুলো আমার রবের করে থাকেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো আমার রব দুনিয়ার সব প্রাণীকে জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। قال أنا أحيي وأميت, ওই তাগুত বলে উঠল এই কাজ তো আমিও করি, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। এবং এখানে আসা নাই, তাফসিরের মধ্যে আসছে যে সে দেখাইও দিছে কেমনে জীবন দান করে কেমনে মৃত্যু দান করে, সেটা নমরুদ দেখিয়েও দিয়েছে। নমরুদ এক লোকের মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ আসে বললো যে আমি তাকে ক্ষমা করে দিলাম যাও, তাই বললো যে দেখো এই লোকের মৃত্যু হয়ে যেত আমি কিন্তু তাকে বাঁচাই দিলাম, তাহলে জীবন আমি দিলাম, আবার এক লোকের মেরে ফেলছে দেখো এই লোকের আমি মেরে ফেলছি, তাহলে জীবন আর মৃত্যু তো আমিও দিই, তাহলে তোমার রবকে আমি মানবো কেন, তোমার রবে দে এমন তো না, আমিও তো পারি। ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য নিয়ে আসেন, ফাআতি বিহা মিনাল মাগরিবে, তুমি যদি ওইরকম রব হয়ে থাকো তুমি একদিন পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আসল জায়গায় বলে দিছে যে আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসেন, তুমিও যদি এরকম রব হও তুমিও যদি পারো তাহলে তুমি একদিন পূর্ব দিক থেকে আনিও না, তুমি বলবো যে না আমি আজকে পশ্চিম দিক থেকে আনবো। বা বুহিত আল্লাহ দে কাপার, আল্লাহ পাক বলেন এই এই যুক্তি এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপন করলেন বহিত আল্লা দি কাফার, তখন ওই কাফের হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, কি জবাব দিবে এটাই আর সে আবার বুঝতে পারতেছে না। ওয়াল্লাহুল কৌমা জালিমিন, যারা জালেম সম্প্রদায় আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দেন না। আউকাল্লাদি মাররালা কারিয়াতুন আলা উরুশিহা, আল্লাহর একজন বান্দা এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই বান্দার নাম আল্লাহ পাক বলেন নাই, এই বান্দাটা কেউ কেউ বলছেন খিজির আলাইহিস সালাম, আবার কেউ কেউ বলছেন তো না উনি খিজির না উনি আরেকজন নবী ছিলেন, বিভিন্ন মন্তব্য আসছে এই লোকটাকে, আল্লাহ পাক এর স্পষ্ট কোনো নাম উল্লেখ করেন নাই। তিনি একদিন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওই জনপদ একেবারে প্রত্যেকটা বাড়ির ঘরের ছাদ উপরের অংশ ভেঙ্গে খসে সব পড়ে গেছে, মানে এমন একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন যে জনপদটা ঝড় তুফান হয়ে ভূমিকম্প হয়ে একেবারে মানে নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্বাল আন্না ইউহী হাদিহিল্লাহু বাদা মাউতিহা, তিনি বলতেছেন যে এই জনপদ যে জনপদ একেবারে ধ্বংস হয়ে গেল
এই জনপদ আবার কেমন করে মৃত্যুর পরে আল্লাহাক জীবিত করবেন, এই জনপদ আবার কিভাবে জীবিত হয়ে উঠবে? আল্লাহাক ওই মানুষটাকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিলেন, যে মানুষটা বলতেছিল ওই মানুষটাকে আল্লাহাক ওখানেই ওই জনপদেই তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে এই মৃত্যুর মধ্যেই 100 বছর ছিলেন উনি, মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত তিনি সেখানে ছিলেন, এভাবে পড়ে রয়েছেন। সুম্মা বা আসা, আল্লাহাক 100 বছর পরে ওই মানুষটাকে জীবিত করলেন, আবার পুনরুত্থান করলেন। কলা কাম লাবিস্তা, মানুষটাকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন সেখানে অবস্থান করেছিলে? কলা লাবিস্ত ইয়াও মানাও বা দায়াও, বললেন যে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ। 100 বছর মরার পরে এখানে পড়ে রয়েছে 100 বছর, 100 বছর পরে জিজ্ঞাসা করলো যে আপনি কয়দিন এখানে মৃত্যু অবস্থায় ছিলেন? তো উনি বললো যে ইয়াও মান আও বা দায়াও, একদিন। না, একদিনও মনে হয় হবে না, একদিনেরও আরো কম কিছু অংশ। কলা বাল্লাবিস্তা মিয়াতা আমিন, আল্লাহ পাক বললেন তুমি তো 100 বছর পর্যন্ত এখানে ছিলে, 100 বছর হয়ে গেছে। ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওই মানুষটা যখন সফর করতেছিল ওর সাথে খাবার দাবারও ছিল, মানুষটা 100 বছর মৃত অবস্থায় পড়ে রইল কিন্তু 100 বছর পর্যন্ত ওই খাবার দাবারগুলো নষ্ট হয় নাই। 100 বছর তার সাথে যে খাবারটা ছিল, ওই খাবারটা যেমনি গরম খাবার সাথে নিয়ে যাচ্ছিলেন ওই রকমই খাবারটা 100 বছর রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, খাবার জীবিত কিন্তু তার সাথে যে গাধাটা ছিল ওই গাধাটা মরে মাটির সাথে মিশে একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন, খাবারটা নষ্ট হয়নি কিন্তু যে গাধাটা করে উনি যাচ্ছিলেন সেই গাধাটা একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার ওই গাধাটার দিকে লক্ষ্য করো। ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, আর আমি এরকম করেছি দুনিয়ার মানুষের জন্য এটাকে একটা আয়াত বানাবো, দৃষ্টান্ত বানাবো, অর্থাৎ দুনিয়ার মানুষ যাতে বুঝতে পারে যে আমি 100 বছর পর্যন্ত খাবার নষ্ট না করিও রাখতে পারি। আবার একজন মানুষের মৃত্যু দিয়ে 100 বছর সোয়াই রাখি, 100 বছর পরে আবার তুলেও ফেলতে পারি, এটা দুনিয়ার মানুষদের জন্য একটা আয়াত হবে, একটা দৃষ্টান্ত হবে। ওয়ানজুর ইলাল আজামে কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আল্লাহ পাক বলেন দেখো তোমার ওই গাধাটা যেটা মাটির সাথে নিশ্চিন্ন হয়ে গেছে, মিশে গেছে, ওই গাধাটাকে আল্লাহ আবার জীবিত করলেন। প্রথমে এমনভাবে তুললেন তার শরীরে শুধু হাড্ডিগুলো আছে, আল্লাহ পাক বলেন তার হাড্ডিগুলার দিকে লক্ষ্য করে দেখো কাইফা নুনশিজুহা, কীভাবে আমি এই হাড্ডিগুলোকে সংযুক্ত করেছি। সুম্মা নাকসুহা লাহমা, এরপরে হাড্ডির উপরে দিয়ে আবার কীভাবে তার মাংসগুলা চামড়াগুলা কীভাবে আমি আবার সুন্দর করে আগের মতো গাদা বানাই দিছি। ফালাম্মা তাবাইয়ানা লাহু, যখন তার সামনে সব বিষয় স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তখন তিনি বললেন আমি তো ভালোভাবে জানলাম যে আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। আল্লাহ পাক তাকে সব দেখাই দিলেন যে দেখো এইভাবে এইভাবে আমি মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, খাবার এইভাবে রাখতে পারি, একটা গাধা এইভাবে মারা গেছে 100 বছর পরে আবার সুন্দর করে তাকে আমি দিতে পারছি। তাহলে যেই আল্লাহ এই ছোটোখাটো এগুলো করতে পারেন সেই আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারে। ওয়া ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন আমি একটু দেখতে চাই তুমি কেমনে জীবিতকে মৃতকে জীবিত করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি একটু দেখতে চাই যে মৃতকে কীভাবে তুমি জীবিত করো, জীবিতকে মৃত করো, এটা তো সবসময় দেখি কত মানুষ মারা যাচ্ছে কিন্তু মরা মানুষের জীবিত করছে এটা তো কোনোদিন দেখিনি। তো ইব্রাহিম আলাইহিস সালামের মনে একদিন প্রশ্ন জাগলো যে আল্লাহর কাছে একটু আবেদন করে দেখি যে মরাকে কেমনে জীবিত করে আমি একটু সরাসরি দেখব। ক্বালা আওয়ালাম তো উমেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না নাকি যে আমি যে মরাকে জীবিত করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্বাস তো বালা অবশ্যই অবশ্যই আছে
ইমানের ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, কমতি নাই। ইমান 100% আছে যে আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, কিন্তু যদি আমি সরাসরি দেখি, দেখার পরে আমার কালটা আরও এতমিনান হয়ে যাবে, আরও গভীর বিশ্বাস চলে আসবে, এলমে ইয়াকিন চলে আসবে, একেবারে সরাসরি দেখলাম যে কেমনে মৃতকে জীবিত করে। ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তাইরি, আল্লাহ পাক বলেন ঠিক আছে ইব্রাহিম যাও, তোমার দোয়া কবুল হয়ে গেল, তুমি আবার আরবাতাম মিনাত তাইরি চারটা পাখি নিয়ে আসো, চারটা পাখি নিয়ে আসবা, সাত ধরনের চারটা, মানে এটা কী পাখি আল্লাহ পাক নাম বলেন নাই। ইব্রাহিম আলাইহিসসালাম চারটা পাখি নিয়ে আসলেন, ফাসুরহুন্না ইলাইকা, আল্লাহ পাক বলেন এই চারটা পাখিকে তুমি আবার পোষ মানিয়ে নাও, মানে তুমি ভালো করে চিনে নাও যে এই পাখির ডানার দিকে দিক কী কী রং আছে, কী কী ফুল আছে, তারপরে লেজের দিক দিয়ে কীরকম, তারপর পায়ের দিক দিয়ে কীরকম, মাথার দিক দিয়ে কীরকম, এইগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে তুমি চিনে রাখো চারিওটা। সুম্মা জালালা কুল্লি জাবাল, এরপরে তুমি চারিওটা চারটা নামও রাখো, নামও রাখবা, নাম রেখে চারিওটাকে জবাই করে দাও, জবাই করে একেবারে টুকরা টুকরা করে ফেলো, টুকরা টুকরা করে চারিওটারে মিক্স করে ফেলো, একটার একটার আলাদা আলাদা রাখিও না, একেবারে সবগুলো মিক্স করে ফেলবো। মিক্স করে কি করবা, সুম্মা জালালা কুল্লি জাবাল মিনহুন্না জুজা, এই পাহাড়ের উপরে কিছু ফেলে দাও, ওই পাহাড়ের উপরে কিছু ফেলাও, চতুর্দিকে এক এক পাহাড়ের উপরে কিছু কিছু অংশ ফেলে আসো। সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে এসে তুমি ওই পাখিগুলার নাম ধরে ধরে ডাক দাও, হে আমার কবুতর পাখি, এই আমার দোয়েল পাখি, ওই আমার অমুক পাখি, তুমি ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সাইয়া, তুমি দেখবে ওই পাহাড়ের দিক থেকে দৌড়ায় তোমার দিকে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক কিভাবে মৃতকে জীবিত করেন। ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আর জেনে রাখো আমি আল্লাহ মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাবান, মহান একমাতর অধিকারী। এরপরে আল্লাহ পাক 261 নম্বর আয়াত থেকে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত আল্লাহ পাক বর্ণনা করতেছেন। কারণ একজন মুমিনের কালকে পরিচ্ছন্ন করতে হলে মুমিনকে সদাকায় অভ্যস্ত করতে হবে। মানুষের স্বভাবজাত অভ্যাস, মানুষ জান গেলেও টাকা বাইর করে না, এটা কিন্তু স্বাভাবিক অভ্যাস। মানুষের মধ্যে কৃপণতার অভ্যাস, এটা জন্মগত অভ্যাস, ফেতরতগত অভ্যাস, সহজে মানুষ টাকা বাইর করে না। এজন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম মানুষের টাকা বাইর করার জন্য কত কৌশল, কত হেকমত অবলম্বন করছেন। এজন্য টাকা বাহির করার বক্তা আলাদা আছে, সব বক্তা কিন্তু মানুষের পকেটে টাকা বাহির করতে পারে না। এজন্য যখন ওই যে অগ্রহায়ণ মাস, পৌষ মাস আসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস, তখন এই আমাদের দেশে ওয়াজ মাহফিলের চতুর্দিকে যখন জোরে সোরে চলে, তো ওয়াজ মাহফিলের একটা উদ্দেশ্য থাকে যে মানুষের পকেট থেকে কিছু টাকা বাহির করতে হবে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। তো এই টাকা বের করা কিন্তু অনেক কঠিন কাজ। এজন্য আমাকে কোথাও দাওয়াত দিলে আমি বলি যে ভাই আমাকে এই দায়িত্বটা দিবেন না, দাওয়াত দেওয়ার সাথে সাথে মাহফিলে দাওয়াত দিলে আগে বলে দিই যে ভাই মানুষের পকেট থেকে টাকা বাহির করা এটা অনেক কঠিন কাজ, এটা আমরা পারি না, যারা পারে আপনি তাদেরকে ঠিক করেন। তো তারা আবার কন্ট্যাক্ট করে যে তুমি 1,00,000 টাকা তুলে দিবা, এত পার্সেন্ট তোমার, এরকম কন্ট্যাক্ট করে করে ওই বক্তা নিয়ে আসে। ওই বক্তা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, অনেক কঠিন। মানে মানুষের পকেটে টাকা বাহির করার অনেকগুলো কৌশল আছে, মানে এমন বয়ান দিতে হবে, কতক্ষণ চোখের পানি পালাইতে হবে, কতক্ষণ হাসাইতে হবে, কতক্ষণ বাংলাদেশে রাখতে হবে, কতক্ষণ ইন্ডিয়া নিতে হবে, কতক্ষণ পাকিস্তান নিতে হবে, কতক্ষণ আমেরিকা নিতে হবে, কতক্ষণ ফুলসেরাতের গোড়া নিতে হবে, কতক্ষণ কবরে নিতে হবে, কতক্ষণ হাসরে নিতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরাই লাস্টে এসে তারপরে আপনার পকেট থেকে টাকা বেরোবে, এর আগে কিন্তু টাকা বেরোবে না। একজন মুমিন যখন ইমানদার হবে, এই ইমানদার তার কালবকে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে, কারণ তার কালবের ভিতরে ইমান থাকে। একজন মুমিনের, আমরা আগে দিয়ে বলছি, ইমানও থাকে কালবে, তাকওয়া থাকে কালবে। এখন কালবের ভিতরে ইমানও রাখলেন, তাকওয়াও রাখলেন, পাশাপাশি আপনি হিংসাও রাখলেন, কৃপণতাও রাখলেন, এইভাবে সব কিছু যদি এক জায়গায় রাখেন তো এগুলো মিক্স হয়ে তো আপনার আর ইমানের পবিত্রতা থাকবে না।
এজন্য ইমান যেই কালবে রাখবেন সেই কালব থেকে ওই হিংসা বিদ্বেষ কৃপণতা এই এই বিষাক্ত জিনিসগুলো বের করে দিতে হবে। এই বিষাক্ত জিনিসও থাকবে আবার ইমানও থাকবে, তাহলে কিন্তু সমস্যা এক জায়গায়। তা আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য প্রথম ইমানের বিষয় বলছেন, বলার পরে এই ইমানেরই একটা অংশ যে কৃপণতা দূর করা, বখালতি দূর করা। বখালতি দূর যতক্ষণ হবে না ততক্ষণ আপনার কালব পরিচ্ছন্ন হবে না। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত আল্লাহ পাক বর্ণনা করতেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, যেন তিনি একটি শস্য একটা বীজ তিনি বপন করলেন, আম্বাতাত সাবা সানাবেলা, সেখান থেকে সাতটি শীষ গজাইল, ফি কুল্লি সুম্বলাতি মিয়াতু হাব্বা, আবার প্রত্যেকটি শীষের মধ্যে একশোটি করে দানা একশোটি করে বীজ, তাহলে সাতটার মধ্যে সাতশো। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন মুমিন এক টাকা যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এখন কাটটা কত গুণ? সাতশত গুণ বৃদ্ধি করেন, কিন্তু সবার কিন্তু সাতশত গুণ হবে না, এটা অন্তরের এখলাসের উপরে। তারপরে আপনি কি কোন নিয়তে দিচ্ছেন এই এখলাস দেখে আল্লাহ পাক এটা নির্ণয় করবেন। এটা কার, কেউ সাতশো গুণ পাবেন, কেউ পাঁচশো গুণ পাবেন, কেউ তিনশো গুণ পাবেন, কেউ এক গুণও পাবে না। এক গুণ কারা পাবে না আল্লাহ পাক পরে বলতেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে শুধু সাত শত গুণ না, তার থেকেও আরও অনেক গুণ বাড়িয়েও দিতে পারেন। সুবহান, কারো কারোটা সাত শত গুণ না আরও বেশি হয়ে যাবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক হলেন ওয়াসে, ওয়াসে মানে প্রশস্ততা করার মালিক, যিনি বিশাল করে দিতে পারেন, মানে যেই সাতশো গুণ হিসাবের মধ্যেই থাকবে না, হিসাবের বাহিরে আল্লাহ পাক বিশাল করে দিতে পারেন। আলিম, আর তিনি হলেন আলিম, মানে সকল প্রকারের এলেম তার মধ্যে আছে। তা কোনো মানুষ অন্তর থেকে কোন নিয়তে কেন দান করছে এই খবর এই এলেম আল্লাহ পাকের কাছে আছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করেন, সুম্মা লা ইউদবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে কখনো খোঁটা এবং কষ্ট দেওয়ার অনুসরণ করে না। এই সদাকাকে নষ্ট করে দেয় দুটা জিনিস, একটা হলো মান্নান আর একটা হলো আজান। মান্না হলো খোঁটা দেওয়া, আজকে একজনকে দিলেন যে তাকে আপনার কাছে আসলো একশো টাকা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে কালকে হয়তো আপনার কোনো কাজের দরকার, তো ডাকলেন হে আব্দুল কুদ্দুস, হে অমুক, চলে আসো আমার আজকে এই কাজটা করে দিতে হবে। সে বললো যে না ভাই আজকে পারবো না, আরে বেটা তোরে রমজান মাসের সব সৎকার সব ফিতরা সব দিলাম আর আজকে ডাকলাম তুই আসলি না। সাথে সাথে খোঁটা দিয়ে দেওয়া, এই খোঁটা ওই সদাকাটাকে নষ্ট করে দেয়। আরেকটা হলো ওয়ালা আজান, কষ্ট দিয়ে সদাকা দেওয়া, যে আমি জাকাত দেবো, মাইকিং করে সবাইরে লাইন ধরাইলেন, লাইন ধরেন, লাঠি রাখে অনেক জায়গায়, লাঠি দিয়ে পিটাই, তারপরে লাইন ঠিক করে তারপরে আরও মানে ধাক্কা ধাক্কি অনেক জায়গায় তো মানুষও মারা যায়। হ্যাঁ, এইরকম কষ্ট দিয়ে যারা সদাকা দিবে, কষ্ট দিয়ে যারা জাকাত দিবে, আল্লাহ পাক বলতেছেন যে যদি কোনো দানের মধ্যে এরকম খোটা না থাকে কষ্ট না থাকে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে এটার পুরস্কার আছে। সুবহানাল্লাহ। খোটা থাকলে কষ্ট দেওয়া হলে রবের কাছে কোনো পুরস্কার নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরকম সদাকা যারা করবে খালসভাবে আল্লাহর জন্য, তাদের ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা পেরেশানি নেই। সুবহানাল্লাহ। কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি যদি কষ্ট না দিয়ে সাদাকা দিতে না পারো তো তুমি তাদেরকে সাদাকা দিও না, তাদের সাথে একটু সুন্দর করে কথা বলো, এটাও তোমার জন্য ওই সাদাকার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আপনি সাদাকা দিতে পারতেছেন না বা সাদাকা দিতে যায় কষ্ট দেওয়ার চেয়ে, আল্লাহ পাক বলতেছেন কাউলুম মারুফ, তার সাথে একটু সুন্দর করে কথা বলো। দেখবেন একজন গরিব মানুষ, তার সাথে যদি একজন প্রভাবশালী মানুষ হাসি কথা বলে এমন খুশি হয়, এই দেখো চেয়ারম্যান সাহেব আমার সাথে এত খুশি হয়ে কথা বলছে,
তাকে আপনি টাকা দেওয়া লাগবে না, যে কথা বলছেন এটাই তার কাছে বিশাল কিছু, যে এমপি সাহেব দেখ আমার বাড়ি চলে আসছে, এটাই তার গর্বের বিষয়, যে টাকা পয়সা দেওয়া লাগবে না। তা আল্লাহ পাক বলতেছেন যে তাকে কষ্ট দেওয়ার চেয়ে, কষ্ট দিয়ে সদাকা দেওয়ার চেয়ে তুমি তার সাথে কাউলে মারুফ সুন্দর কথা বলো, কাউলু মাগফেরা তাকে ক্ষমাসূচক কথা বলো, মানে সে কোনো প্রকারের হয়তো অন্যায় করে ফেলছে, কিছু করে ফেলছে, তাকে বললো যে যা অসুবিধা নাই এটা কিছু হবে না। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় কথা বলা, এটাও কষ্ট দিয়ে সদাকা দেওয়ার চেয়ে উত্তম আল্লাহর কাছে। ওয়াল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ পাক হলেন গানি, গানি মানে মানে সকল সম্পদের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক হলেন সবচেয়ে বড় ধনী। হালিম, আবার আল্লাহ পাক মহাধৈর্যশীল। আমরা অনেকে বলি যে অমুকে আল্লাহর এত নাফরমানি করে, কো আল্লাহর কোনো গজব এতো আসে না, আল্লাহ পাক এরকম এত দ্রুতগামী না যে বলার আগেই গজব। আমাদের আল্লাহর ওলিরা নাকি একটু খেপলে সাথে সাথে গাড়ি উল্টায় পালাই দেয়। আমাদের এই যে এই দেখবেন যে ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় নটিলা মাজার আছে, নটিলা মাজার তো ওখান দিয়ে গাড়ি চলার সময় একেবারে মানে আস্তে করে যায়, কারণ জোরে চললে ওই যে ওখানে যে দরবেশ আছে, অলি আছে, সেই অলি যদি দেখে যে তার সামনে দিয়ে জোরে গাড়ি চালাচ্ছে এত বড় বেয়াদবি, তখন ধাক্কা এই গাড়ি পালাই দিব। মানে হুজুর এত গরম যে একটু বেয়াদবি হইলে সাথে সাথে ধাক্কায় ফেলে দেয় গাড়ি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠের উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেছেন, পিঠের উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ওটের নাড়ি বুড়িগুলো সরাই নিলেন, কিন্তু নামাজও ভাঙলেন না। নামাজ শেষ করার পরেও যেই লোকগুলা উব্বা ইবনে আবি মুয়াইত, যে শয়তানগুলা এই ওটার নাড়ি বুড়ি দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা বদদোয়া করেন নাই, গালিও দেন নাই, খারাপ আচরণও করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ওলিদের মতো যদি রাসুল হইতো, তো রাসুলের বদদোয়াতে দুনিয়ার মানুষ সব মরিয়ে দেন, রাসুল আর দোয়া দাওয়াত দিতেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া তো দেওয়ার আগেই কবুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া এইভাবে সব ধ্বংস হয়ে যেত দুনিয়া, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেন নাই, আল্লাহ এটা করেন না। আল্লাহ হলেন হালিম, অনেক মহাধৈর্যশীল। এরপর আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা যা, হে ইমানদারগণ খবরদার তোমাদের সদাকাগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা খোঁটা দেওয়ার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে। এই জন্য মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম বলছেন আপনি যাকাত দিবেন ওই লোকেরে কষ্ট করে আপনার বাড়িতে আনাইবেন না। আল্লাহ পাক বারবার বলছেন খবরদার কষ্ট দিয়ে সদাকা নষ্ট করে দিও না, তাহলে আপনি যাকে দিবেন তাকে কষ্ট করে আপনার বাড়িতে আসবে কেন? আপনি কষ্ট করে যায় তার বাড়িতে দিয়ে আসবেন। সদাকাতুল ফিতির, সদাকাতুল ফিতির নেওয়ার জন্য আপনার বাড়িতে আসবে কেন? আপনি ওই গরিব মানুষগুলোর বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ পাকের যে পরে একটা আয়াত আছে, আমরা আগামী তাফসিরে এই আয়াতটা আসবে, যে এটা হলো 273 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমরা এই সদাকাগুলো দেওয়ার ক্ষেত্রে কিছু মানুষ সমাজে এমন আছে যারা অনেক কষ্ট করতেছে, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যাবে না, তারা তোমাদের পিছে সাহায্যের জন্য ঘুরে না, তাদেরকে দেখলে, তাদের পোশাক আশাক দেখলে মনে হবে যে এই লোকের অভাব নাই। আপনি বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে দেখেন, এদের লেবাস পোশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এরা অনেক টাকার মালিক, এরকম মনে হবে না? সুন্দর সুন্দর পোশাক, নতুন নতুন পোশাক, সুন্দর পাঞ্জাবি, সুন্দর পায়জামা, মনে হবে যে তার অভাব নাই। এই কথা মনে করে আপনারা অনেকে আবার সাহায্য সহযোগিতা করেন না, মনে করেন যে হুজুরের অনেক টাকা। আল্লাহ পাক বলছেন এই ক্ষেত্রে ওই মানুষগুলোকে অগ্রাধিকার দিতে হবে যারা তোমাদের কাছে সাহায্য কামনা করে না, কিন্তু আসলে তারা অভাবী। এই মানুষগুলোই অরিজিনাল আপনার এই সদাকা পাওয়ার অধিকারী। এজন্য সমাজে এইরকম আপনি খুঁজবেন যে এরকম নিরীহ গরিব মানুষ, কিন্তু ওই মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবাই খালে খোঁজে না যে আমার জাকাত দেন, আমাকে এইটা দেন, আমাকে ওইটা দেন, আপনি তার বাড়িতে গিয়ে তাকে দিয়ে আসেন, তাকে জাকাত বলার দরকার নেই। অনেক সময় জাকাত বললে হয়তো মনে কষ্ট নিতে পারে যে আমারে আমার আত্মীয় অথচ আমাকে জাকাত দিছে, আপনি তাকে কিছু টাকা, কিছু পয়সা, কিছু জিনিস দিয়ে আসেন,
এই রমাদান মাস আসছে, রমাদান মাসে অনেক ফ্যামিলি এরকম দরিদ্র গরিব আছে, সুন্দর মতো হয়তো ইফতার করতে পারতেছে না, সাহারি খেতে পারছে না, আপনি কিছু বাজার করে কিছু কিনে, ইফতারি কিনে, কিছু খাবার কিনে তার বাড়িতে পৌঁছাই দিয়ে আসেন। এই জন্য আল্লাপাক বারবার এখানে বলছেন যে বিল মান্নে ওয়াল আজা, খবরদার খোঁটা দেওয়ার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের সদাকাকে নিষ্ফল করে দিও। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস, আল্লাপাক বলেন যেমনিভাবে ওই লোকদের এনফাক নষ্ট হয়ে যায় যারা রিয়া আন-নাস, মানুষদেরকে দেখানোর জন্য আল্লাহ রাস্তা দিয়ে থাকে। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি এই মাদ্রাসায় প্রতি বছর এই মাহফিল হইতো, একটা বার্ষিক মাহফিল, একটা মৌসুমি মাহফিল, একটা মৌসুমি ওয়াজ মাহফিল, একটা বার্ষিক মাহফিল। তো মৌসুমি ওয়াজ মাহফিলের কাজ হলো দান, দান যখন আসতো যে অগ্রহায়ণ মাস পৌষ মাসে তখন হয়তো মৌসুমি ওয়াজ, আর যখন এই চৈত্র মাস বৈশাখ মাস তখন হলো বার্ষিক মাস। তো ওই মৌসুমি ওয়াজে প্রতি বছর একজন বক্তা আসতেন, ওই যে একটু আগে বলছি না, সবাই কিন্তু পকেট থেকে বাইর করতে পারে না, ওই বক্তা উনি মারা গেছেন, আল্লাপাক তাকে ক্ষমা করে দিন, জান্নাত নসিব করুন। ওই বক্তার ওয়াজ শুনতে 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 আমি আগাগোড়া মুখস্থ করে ফেলছিলাম, মানে প্রতি বছর তো এক ওয়াজ ওনার জীবনে, আমি 15-16 বছর ওয়াজ শুনছি, তো 15-16 বছর ওয়াজ একটাই, মানে ওইটা একটা জীবন্ত ক্যাসেট। জি, তো ওই ওই ক্যাসেট প্রথম থেকে শুরু হবে শেষ পর্যন্ত ওই ক্যাসেট বাজতে থাকবে। এবং উনি ওই সিজনে ধরেন যদি 50টা মাহফিল করেন, 100টা মাহফিল, সবগুলো এক ক্যাসেট একটাই ওয়াজ। এবং উনি বসে বসে ওয়াজ করতেন না, দাঁড়ে দাঁড়ে ওয়াজ করতেন, কান ধরে ওয়াজ করতেন, এবং ছন্দ আকারে, ছন্দ আকারে ওয়াজ করতেন, এমনি স্বাভাবিক কথা বলতেন না, সবগুলো সুর সুর দিয়ে মানে ছন্দ আকারে। উনার কবিতা মিলানো ছিল পুরো ওয়াজটা, ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করবেন, এই 2 ঘন্টার কবিতা মিলানো আছে, কোনটার পরে কোনটা হবে, কোনটার পরে কোনটা হবে, এইভাবে। তো এই মাহফিলে একজন আসি, প্রথমে বলতো হুজুর আমি 150 আড়ি দেব। তো হুজুরে বলতে সকলে বলেন মারহাবা, আল্লাহ তুমি জান্নাতে পৌঁছাইয়া দিও গো, তার জীবনের সকল গুনাহ মাফ করিয়া দিও গো। সকলে বলেন সুবহানাল্লাহ, আমরা সামনে দিবসে সুবহানাল্লাহ বলতাম, মানে উনার প্রত্যেক বাক্যের শেষে গো আছে, গো মাফ করিয়া দিও গো, জান্নাতে পৌঁছাইয়া দিও গো, এইভাবে মানে উনার ছন্দ ঠিক করা আছে। তো 150-130, একজন 150 দিলে তো আবার দুই বাড়িতে খুব প্রতিদ্বন্দ্বিতা ছিল, তো এই বাড়ির লোক 150 দিয়ে ফেলছে, ওই বাড়ির লোকেরা শুনছে যে অমুক 150 দিবে, ওই লোক দৌড়ায় এসে করতে যে হুজুর আমি 170 আড়ি, 170 মানে তাদের থেকে উপরে থাকতে হবে, এইভাবে আপনার দিতেছে। এখন যখন মাহফিল শেষ হয়ে যেত, আমরা যখন এবার কালেকশন করতে যেতাম বাড়িতে, তো যেই বাড়ির লোক 170 বলছে সে দিতেছে 100, আর 70 আড়ি দেয় না, আরেক বাড়ির লোক 150 বলছে সে দে 120 আর 30 দেয় না, কি ব্যাপার? আপনি না সেদিন হুজুরের সাথে সেখানে ওয়াদা করলেন আপনারা জান্নাতে পৌঁছাই দেওয়া হইলো, এখন আপনি জান্নাত থেকে বের হই আবার এখন বলতেছেন 30 আড়ি দিবেন না, বলে যে আরে ওখানে তো উৎসাহ দেওয়ার জন্য বলছি, আমি কি আসলে 150 আড়ি দিব নাকি, আমি 150 কইলে আরেকজন 170 কইব, আরেকজন 200 কইব, তাহলে মাদ্রাসার অনেক উঠে যাইব, আমি কি আসলে দেওয়ার জন্য বলছি নাকি। তাহলে এখানে এই যে দেওয়াটা হচ্ছিল, এই দেওয়াটা রিয়া আন-নাস, মানুষদেরকে দেখানো যে অমুক চৌধুরী 150, অমুক বইয়া 170, দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, আসলে দিন বা সদাকা মুখ্য উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো রিয়া আন-নাস। আল্লাহপাক বলতেছেন এই রিয়া আন-নাস যদি থাকে তাহলে সম্পূর্ণ সদাকা বাতিল, কোনো সওয়াব পাবে না যদি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য থাকে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান না আনলেও তার সদাকা বাতিল, মানে ঈমান নাই কিন্তু মসজিদে 1 লাখ টাকা দিছে। একটা বৌদ্ধ বিহারে প্রতিদিন ইফতার করায়, পত্রিকা দেখছেন না, প্রতিদিন ইফতার করাচ্ছে, কাজ তো ভালো, ভালো ইবাদত, ইফতার করানো ইবাদত, তো উনি কি ওই ইফতারে সওয়াব পাবেন? কেন পাবেন না? ঈমান নাই, ইফতার করাইতে হইলেও আগে ঈমান লাগবে, ঈমান না থাকলে আপনি যা করাইবেন সব নিষ্ফল। আপনি সওয়াবটা রাখবেন কোথায়? আগে রাখার জায়গাটাও তো ঠিক করেন না, আগে তো রাখার জায়গা ঠিক করতে হবে, তারপরে না আপনি আপনি বিয়ে করবেন, বউ আনি রাখবেন কোথায়? বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, তো আপনি বউ নিয়ে থাকবেন কোথায়?
আগে তো জায়গা ঠিক করতে হবে, কোথায় আপনি বসবাস করবেন, কোথায় থাকবেন। এই জন্য ইমানটা হলো আপনার আমল জমা করার জায়গা, অ্যাকাউন্ট, আমলের অ্যাকাউন্ট হলো ইমান। তো আপনার আমল করতেছেন কিন্তু ইমান নাই। তো এটা যেমন নিষ্ফল, আল্লাহ পাক বলতেছেন খোটা দিলে সেটাও নিষ্ফল, কষ্ট দিলে সেটাও নিষ্ফল, রিয়া আন্নাস মানুষকে দেখাই সদাকা করলে সেটাও নিষ্ফল। তাই বলে কি আমরা মসজিদে দান করার সময় এবার মানুষে দেখলে দিব না? হ্যাঁ দিব, তবে উদ্দেশ্য মানুষকে দেখানো না। মানে এটা আপনার অন্তরের উপরে নির্ভর করবে যে আপনার অন্তরের নিয়তটাকে মানুষকে দেখানো নাকি দেখানো না। এই জন্য যথাসম্ভব মানুষকে না দেখিয়ে, ঘোষণা না দিয়ে আপনি চুপে চুপে দেন। এই জন্য আমরা নিরুৎসাহিত করি। অনেক ভাই আসে বলে যে হুজুর এই 500 টাকা দিলাম, একটু আমার মা বাবার জন্য দোয়া করে দিন, লিখে দেন অমুক ভাই 500 টাকা দিচ্ছেন তার মা বাবার জন্য দোয়া আসেছেন। তো মা বাবার জন্য দোয়া আসেছেন আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো। তো 500 টাকা দিচ্ছেন সেটা বলতে হবে কেন? সেটা বললে তো রিয়া এসে যাবে মানুষদেরকে আপনি দেখানোর উদ্দেশ্য যে, এবং 500 টাকা দিয়ে ওইটার বিনিময় কামনা করতেছেন দোয়া। মানে আমি 500 টাকা দিছি আপনি দোয়া করতে বাধ্য, মসজিদের জন্য 500 টাকা দিছি, এই জন্য ওইটা উল্লেখ করা দরকার নাই। আপনার আব্বা আম্মার জন্য দোয়া চাচ্ছেন, আমরা তো দোয়া করবই, আর কন্টিনিউ তো আপনার আব্বা আম্মার জন্য দোয়া আমরা করতেছি। রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে চলে গেছেন সবার জন্য তো আমরা দোয়া করতেছি। তো ওইটার মধ্যে তো আপনার আব্বা আম্মাও আছে। এরপর আল্লাহ পাক আরেকটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, আমরা এই আয়াতের তাফসীর করে শেষ করে দিব। আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, এটার দৃষ্টান্ত হলো একটা মসৃণ পাথরের মতো, আলাইহি তোরাবুন, যে পাথরটার উপরে কিছু দুলা বালি মাটি জমা হয়েছে, ফাআসাবাহু ওয়াবিলুন, এরপরে মুষলধারে বৃষ্টি, অনেক জোরে একটা বৃষ্টি আসলো, ফাতারাকাহু সালদা, কিছুক্ষণ পরে ওই পাথরের উপরে যে দুলাবালি মাটি জমা হয়েছিল জোরে বৃষ্টি আসার কারণে সব ধুয়ে মুছে পাথরটা আগের মতো মসৃণ হয়ে গেছে। এখানে আল্লাহ কি বুঝাইলেন, বোঝাতে চাচ্ছেন যে আপনি যে সদাকাটা করেছিলেন এই সদাকাটা আপনার ওই পাথরের উপরে কালবের উপরে কিছু মাটি দুলাবালি জমা হয়েছিল, সওয়াব কিছু জমা হয়েছিল, কিন্তু ওই যে আপনি খোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, মানুষকে দেখানোর মাধ্যমে ওই বৃষ্টি যেমন এটাকে পরিষ্কার করে দিছে, আপনার এগুলোও সেই সওয়াবটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিছে। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, যা কিছু উপার্জন করেছিল এই কোনো কিছুই তার কোনো কাজে আসলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানের কোরআন নাজিলের মাসে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার, কোরআনে কারীমের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিয়ে দিই। প্রিয় ভাই আসসালামু আলাইকুম, আমার পরিবার আমার বিবাহের জন্য পাত্রী দেখতেছে এবং আমার পরিবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। জি ও জি 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 বসেন, আপনারা বসেন। জি ভাই, আমাদের এই যে সম্মানিত মুরব্বী শহীদ কন্ট্রাক্টর, জনাব শহীদ কন্ট্রাক্টর, তিনি কয়েকদিন আগে এন্তেকাল করেছেন। উনি আমাদের মুস্তাফিজ ভাইয়ের আব্বা, কেউ মুস্তাফিজ নামে ছিলেন, কেউ পলাশ নামে ছিলেন। পলাশ হইল তার জাহিলি যুগের নাম, আর মুস্তাফিজ হইল ইসলামী যুগের নাম। আরও আমাদের অনেক ভাই আছে, জাহিলি যুগে এক নাম, ইসলামী যুগে এক নাম। আমাদের শিশির ভাই আছেন, ওনার জাহিলি যুগের নাম হইল শিশির, ইসলামী যুগের নাম হইল আবদুল্লাহ। আরও আছেন অনেকে এরকম নাম। তো আমাদের মুস্তাফিজ ভাইয়ের আব্বা উনি গত সপ্তাহে অন্তেকাল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার জিন্দগির সকল গুণাগুলোকে মাফ করে দেন, আল্লাহ পাক তাকে আজাবে কবর থেকে, আজাবে নার থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ পাক তার ওয়ারিসদেরকে, সন্তান সন্ততিদেরকে সবর ধরার তৌফিক দান করুন। দুনিয়ার উনি অনেক সম্পদশালী ছিলেন, অনেক আরামের মধ্যে দুনিয়ায় থাকতেন, আল্লাহ পাক যেন তাকে আখেরাতেও শান্তির মধ্যে, সুখ শান্তির মধ্যে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার সঙ্গী সাথীর থেকে আল্লাহ পাক যেন আরও উত্তম সঙ্গী সাথীর আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। আপনারা সকলে ব্যক্তিগতভাবেও তার জন্য দোয়া করবেন। এখানে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমার পরিবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন পাত্রী নির্ধারণের, আমার পরিবার যে পাত্রী দেখছেন তার বাবা একজন ব্যবসায়ী, কিন্তু তিনি একজন সাবেক ব্যাংকের
কর্মকর্তা ছিলেন, তিনি ব্যবসায়ী, তার পরিবার সবকিছু আমার পরিবারের পছন্দ হওয়া সত্ত্বেও যেহেতু তিনি অবসরের পূর্বে ব্যাংকের সাথে কর্মরত ছিলেন, সেই ব্যাংকের সুদ কর্মকলাপের সাথে, সেক্ষেত্রে আমি পাত্র হিসাবে পাত্রীর বাবার পেশা বিবেচনা করে সিদ্ধান্ত দিচ্ছি না, এক্ষেত্রে আমার করণীয় কী? আপনি তো বিয়ে করবেন পাত্রী, পাত্রীর বাবা যেটাই হোক আপনার অসুবিধা কী? পাত্রী যদি নামাজি হয়, পাত্রী যদি দিনদার হয়, দিনমুখী হয়, তার মধ্যে ইসলামিক চিন্তা চেতনা থাকে, তিনি যদি ইসলাম পালন করতে আগ্রহী হন, তাহলে পাত্রী যদি সব দিক থেকে পছন্দ হয় তো অসুবিধা নেই। পাত্রীর বাবা সুদ খাক, ঘুষ খাক, যাই করুক, সেটা তো তার ব্যাপার। তবে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার দাওয়াতের পরিকল্পনা নেবেন যে আপনার শ্বশুরকে আপনি ঠিক করবেন। আপনার শ্বশুর যদি হারাম উপার্জন করে, আপনি তাকে হারাম থেকে বিরত রাখার জন্য যেভাবে দাওয়াত দেওয়া দরকার আপনি সেভাবে দাওয়াত দিবেন। এটা আরও ভালো কাজ। আপনি একটা যে সুদী শ্বশুর পাইছেন, সুদী শ্বশুর পাওয়া মানে আপনার দাওয়াতের একটা কেন্দ্র পাইলেন। আপনি সেই বাড়িতে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, তাদেরকে সুদ থেকে বিরত রাখার জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে তো যদি তাদেরকে সুদ থেকে বিরত করাতে পারেন, হালাল রিজিকের দিকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি তো সেখানে বিশাল একটা সওয়াব পাবেন। সেটা করবেন, এটা কোনো অসুবিধা নেই। আপনি যদি পাত্রী যদি দিনদার হয় তাহলে করবেন, তবে ওই শ্বশুর বাড়ির থেকে আবার বিভিন্ন কিছু পাওয়ার আশা করবেন না, কারণ তিনি তো হারাম উপার্জন দিয়েই দিবেন আপনাকে। এই যে এদিকে খেয়াল রাখতে হবে, এই জন্য হারাম উপার্জনের কিছু নেবেন না, বরং আপনি সব দিবেন, আর ওইদিকে আপনি দাওয়াতের কাজ করবেন। বিয়ের সময় পাত্রীকে দেয়া স্বর্ণ অলঙ্কার কাপড় চোপড় মোহরের অন্তর্ভুক্ত হবে কি? এটা দেওয়ার আগে নিয়ত করতে হয়, দেওয়ার পরে নিয়ত করা যায় না, এটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা। মানে আপনি ওই দিন আমাকে একজনে সুন্দর একটা মাসালা বলতেছিল, যে মাসালাটা হলো উনি নামাজ পড়তেছেন এশার পরে দুই রাকাত, এশার নামাজের পরে দুই রাকাত সুন্নত আছে না, দুই রাকাত সুন্নত পড়তেছেন, তো উনি হঠাৎ করে ভুলক্রমে দ্বিতীয় রাকাতে বসেন নাই, দাঁড়াই গেছেন। তো দাঁড়ানোর পরে উনি চিন্তা করতেছেন, তাহলে এটা সুন্নত না পড়ি, এটা বিতির পড়ে ফেলি। যেহেতু বিতির তিন রাকাত, আবার মাঝখানে বসা লাগবে না, তো বলে যেহেতু দাঁড়াই গেছি, তো এটা সুন্নত দুই রাকাত না রাখি বিতির হয়ে যাক। তো বিতির পরেই ফেলছেন উনি তিন রাকাত। তো পরে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই, নামাজের ভিতরে যদি আমি নিয়ত পরিবর্তন করি তাহলে কোনো অসুবিধা আছে? তা আমি বললাম ভিতরে আবার কেমনে পরিবর্তন করে? বললো যে এরকম এরকম হয়েছে, এখন আমি তো সুন্নতের ভিতরে রূপান্তর করে ফেলছি, মাঝখানে যে নিয়ত পরিবর্তন, তো এরকম মাঝখানে গিয়ে নিয়ত পরিবর্তন করা যাবে না। মানে আগে থেকে আপনি সিদ্ধান্ত নিতে হবে এটা সুন্নত না ভিতির, সুন্নত পড়তেছেন বলে আপনি দাঁড়াই গেছেন, এটারও সংশোধন করতে হবে, এটারে ভিতির বানানো যাবে না। তো এখানে বিষয় হলো, আপনি যে পাত্রীকে স্বর্ণ অলঙ্কার দিবেন সেটা দেওয়ার আগে নিয়ত ক্লিয়ার করতে হবে, দিয়ে আবার কিছুদিন রাখলেন এটা মোহর, কিছুদিন রাখলেন আবার এটা উপহার, কিছুদিন রাখলেন আবার আপনার মালিকানা, যে সময় যেটা দরকার হয়। এক সময় আপনার বিক্রি করার দরকার, টাকা পয়সার দরকার, তখন যাই বাবিরে বললেন যে তোমার স্বর্ণ দিছি সব বাইর করো, বিক্রি করে নিয়ে আসি, ওই সময় মালিক হয়ে গেছেন আপনি। আবার যখন জাকাত দেওয়া দরকার তখন বলে যে হুজুর স্বর্ণ তো তারে দিছি, তার এটা তো আমার না, মানে জাকাত থেকে বাঁচার জন্য। এক সময় এক জায়গায় নেবেন এটা হবে না, এটা দেওয়ার আগেই আপনি পরিষ্কার করে নেবেন নিয়ত, যে এটা কী উদ্দেশ্যে দিচ্ছেন। এটা যদি মোহর হিসাবে হয় মোহর দিতে পারবেন, তবে এটা দেওয়ার আগে বিবাহের সময় নির্ধারণ করতে হবে যে এটা আপনার মোহর, তাহলে মোহর হলে এটা স্ত্রীর মালিক, এটা কোনো অবস্থায় তার থেকে আর নেওয়া যাবে না, এবং এটা জাকাতও তাকে দিবে, স্ত্রী দিতে হবে। তারপরে যদি এটা হাদিয়া হিসাবে দেন তাও তিনি মালিক, এটা আর আপনার কোনো মালিকানা নাই, নেওয়া যাবে না। আবার এই ভিত্তিতেও দিতে পারেন যে স্বর্ণটার মালিক আমি, কিন্তু তাকে সাময়িক ব্যবহার করার জন্য দিছি আমি, এটাও হতে পারে, তখন এটার মালিক থাকবেন আপনি। এরপরে ভাই জানতে চাইছেন, আমার উম্মতের মধ্যে এমনভাবে শেরেক প্রবেশ করবে কিন্তু তারা টের পাবে না, যেমনিভাবে কালো পাথরের উপর অন্ধকারে কালো ভেবে উঠলে কেউ টের পাবে না, তাহলে যেসব শেরেক আমাদের অজান্তে আমাদের ভিতর প্রবেশ করবে সেগুলো কি আল্লাহ ক্ষমা করবেন? আর যদি না করেন তাহলে এই শেরেক থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো? জি আলহামদুলিল্লাহ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেরেক এমন এক জিনিস, শেরেককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্ধকার রাত্রির কালো পাথর, কালো পাহাড়ের কালো পাথরের উপরে কালো পিপটা, রাত্রে গভীর অন্ধকার, পাহাড়টা কুচকুচে কালো, কালো পাহাড় দেখছেন আপনারা? বাংলাদেশে কালো পাহাড় নাই, কালো পাহাড় আরবে আছে, সৌদি আরবে দেখবেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় কতগুলা পাথর আছে কুচকুচে কালো কালো,
বিশাল বিশাল পাথর, পাথরগুলোই কালো। তো নবী সাল্লাম বলছে যে এরকম অন্ধকার রাত, আবার পাথর কালো, কালো পাথরের উপরে, কালো পাহাড়ের উপরে। কোনো হাদিসে বলছেন যে কালো সাপ, কোনো হাদিসে বলছেন কালো পিঁপড়া, মানে এই রকম অবস্থায় আপনি সেখানে কালোর মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, সবে কালো। আপনি সাপ ধরে ফেলতেছেন হাত দিয়ে, তাও বুঝবেন না যে এটা সাপ। অর্থাৎ শেরেকটা এমন এক জিনিস, এটা এরকম অবস্থায় থাকে, মানে মানুষ বুঝতেই পারে না যে এটা শির্ক। এটা থেকে বাঁচা অনেক কঠিন। এখন ভাই বলছেন যে আমরা কীভাবে বাঁচবো, এটা থেকে চেষ্টা করতে হবে, মানে এটা শেরেক কিনা। এখন তো সহজ, আপনি কোনটা কোনটা শেরেক এটা তো ওলামায়ে কেরাম গবেষণা করে আমাদেরকে বলেই দিচ্ছেন যে এটা এটা শেরেক, আপনি ওটা থেকে বিরত থাকেন। আর যেটা কোনোভাবে জানা গেল না যে এটা শেরেক, তাহলে সেটা আল্লাপাক মাফ করে দেবেন। যে স্বামীর নাম ধরে কি স্ত্রী ডাকতে পারবে, স্বামীর নাম ধরে ডাকার দরকারটা কি? স্বামীর প্রতি তাজিম, স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করা, এটা স্ত্রীর আদব। এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নাম ধরে ডাকে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি রাসূলকে বলতেন, হে মুহাম্মদ এদিকে আসো, এইভাবে বলতেন। তো কোনো স্ত্রী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দুনিয়াতে যদি কাউকে আমি সাজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে তার স্বামীকে সাজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্বামীর প্রতি আদাব রক্ষা করা। তা আপনি স্বামীকে নাম ধরে ডাকবেন কেন? এজন্য আদাবের সাথে ডাকা এটাই উত্তম। তবে নাম ধরে ডাকলে গুনাহ হবে না, হারাম বা এরকম কিছু হবে না, তবে আদব রক্ষা করে ডাকবেন। আমি একজন চাকরিজীবী, আমার মাসিক ইনকাম 20,000 টাকা। আমি একজনের কাছে শুনেছি মাসিক জাকাত পিত্রা দিতে হয়। মাসিক কোনো জাকাত পিত্রা নাই, জাকাত হলো বাৎসরিক, এক বছর যদি জমা থাকে সেটা। আর ফিত্রা সদকাতুল ফিত্র হলো মাসিকও না বাৎসরিকও না, এটা হলো ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে যদি আপনার কাছে সম্পদ থাকে তাহলে সদকাতুল ফিত্র দিতে হয়। আমি একটি মানি ব্যাগ কোম্পানিতে চাকরি করি, আমার অধীনে 10 জন লোক কাজ করে। এদের মধ্যে কেউ যদি আমার কাছে একটি মানি ব্যাগ ব্যবহারের জন্য চায় অথবা আমি ব্যবহার করতে চাই, এখন কোম্পানির মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো কিনা? ওইখানে আপনি মালিকের অনুমতি ছাড়া দিতে পারবেন না, কারণ আপনাকে এটা বানানোর জন্য কর্মচারী রাখছে। এখানে তো আপনাকে আপনি আপনার ওই বন্ধুর একটা দিবেন, অমুককে একটা দিবেন, নিজে একটা নেবেন, এগুলো তো খেয়ানত, আমানতের খেয়ানত। এই জন্য আপনি নিতে চাইলে সেখানে বলে মালিকের অনুমতি নিয়ে নিতে হবে। ভাই নফসের প্রকারভেদ সম্পর্কে জানাবেন। নফসের প্রকারভেদ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যে সূরা ইউসুফের আলোচনার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে নফসটা 3 ভাগে বিভক্ত। একটা আছে নফসে আম্মারা, একটা আছে নফসে লাওয়ামা, আর একটা আছে নফসে মুতমাইন্না। 13 পারা শুরুতে আছে ওমা উবারিউ নফসি ইল্লা লা আম্মারাতাম বিসু। এখানে আল্লাপাক বলছেন যে লা আম্মারাতাম বিসু, এখানে নফসে আম্মারার কথা আল্লাপাক বলছেন। তারপরে সূরা আল কিয়ামার মধ্যে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নফসিল লাওয়ামা, এটা হলো নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এই 3টা নফস, একটা নফস হলো আপনাকে সবসময় খারাপ কাজের দিকে টানে, আরেকটা হলো সবসময় ভালো কাজের দিকে টানে, আরেকটা হলো ভালো শব্দ সব দিকে আছে, এদিকেও আছে এদিকেও আছে, তবে যেটা শক্তিশালী তার সাথে আছে। তাহলে সবচেয়ে খারাপ হলো কোনটা? নফসে লাওয়ামা। লাওয়ামা যেটা, এটা যে খারাপের দিকে টানে, আর মুতমাইন্নাটা সবসময় ভালোর দিকে টানে, আর আম্মারাটা যদি মুতমাইন্না শক্তিশালী হয় মুতমাইন্নার সাথে থাকে, আর লাওয়ামা শক্তিশালী হলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।